আপনার প্রচন্ড ক্লান্তি বোধ হচ্ছে, ঘুম ঘুম পায়, হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে এবং আপনি শীত সহ্য করতে পারেন না, এরকম যদি হয় তাহলে আপনার সম্ভাবনা রয়েছে হাইপোথাইরয়েডিজম নামক রোগ হওয়ার। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা এই হাইপোথাইরয়েডিজম নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। তো চলুন শুরু করুন। হাইপোথাইরয়েডিজম রোগটি আসলে কি? আমাদের গলার সামনে একটা গ্রন্থি থাকে যেটাকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে দুটো গুরুত্বপূর্ণ হরমোন আমাদের শরীরে নিঃসৃত হয় যেটাকে বলা হয় T3 এবং T4। এই T3 এবং T4 আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তো এই T3 T4 যদি এই থাইরয়েড গ্রন্থি থেকে না আসে তখন এটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, আর যদি বেশি পরিমাণে আসে তাহলে এটাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। তো T3 T4 এটা আবার নিঃসৃত হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ হরমোন যেটা আমাদের মাথা থেকে আসে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে, সেটাকে বলা হয় TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এখন আসুন আমরা এই হাইপোথাইরয়েডিজমের কারণ সম্পর্কে আলোচনা করি। হাইপোথাইরয়েডিজমেরও অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে প্রধান যে কারণ সেটা হচ্ছে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা যখন আমাদের শরীরের বিরুদ্ধে কাজ করে। ঠিক তেমন কারণ যেখানে থাইরয়েড গ্ল্যান্ডের বা থাইরয়েড গ্রন্থির বিরুদ্ধে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কাজ করে, যেটাকে বলা হয় ক্রনিক থাইরয়েডাইটিস বা হাশিমোটোস থাইরয়েডাইটিস। এছাড়া যদি আপনার থাইরয়েডের কোনো অপারেশন হয় বা থাইরয়েডেক্টমি করা হয় সেক্ষেত্রে আপনার হাইপোথাইরয়েডিজম হতে পারে। কোনো কারণে যদি আপনার গলায় কোনো রেডিওথেরাপি বা রেডিয়েশন দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজম হতে পারে। রেডিওআয়োডিন থেরাপি দেওয়ার পরও কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজম হতে পারে। এছাড়া বিভিন্ন ওষুধ রয়েছে, সেই ওষুধগুলোতেও হাইপোথাইরয়েডিজম হতে পারে। তো এখন আসুন আমরা এই হাইপোথাইরয়েডিজমের লক্ষণ কী কী সেটা সম্পর্কে কথা বলি। হাইপোথাইরয়েডিজমের লক্ষণ কিন্তু অনেক, তার মধ্যে কিছু লক্ষণ আমি অলরেডি বলেছি, যেমন ঠান্ডা সহ্য করতে না পারা, শরীরের ওজন বেড়ে যাওয়া, সবসময় ক্লান্তি বোধ হওয়া, সবসময় ঘুম ঘুম পাওয়া, আপনার চুলগুলো মোটা হয়ে যাচ্ছে বা অতিরিক্ত চিকন হয়ে যাচ্ছে সেটা হতে পারে, শরীর ফুলে যাচ্ছে সেটা হতে পারে। হাইপোথাইরয়েডিজম যদি চিকিৎসা না করা হয় তাহলে আমাদের হৃদযন্ত্র বা হাড় সেটাও ধীরে ধীরে চলে, ফলে আপনার শরীরের বিভিন্ন অংশে কিন্তু পানি জমতে পারে। এছাড়া হাইপোথাইরয়েডিজম চিকিৎসা না করা হলে আপনার শরীরের কোলেস্টেরল বেড়ে যেতে পারে। তো এখন আসুন আমরা কী কী পরীক্ষা করতে হয় সেই বিষয়ে কথা বলি। এই হাইপোথাইরয়েডিজম ধরতে গেলে আমরা সাধারণত তিনটা পরীক্ষা করি। একটা হচ্ছে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর বাকি আরও দুটা হচ্ছে T3 এবং T4 হরমোন। তো T3 T4 হরমোন এগুলো পরিমাণে কম থাকবে আর TSHটা পরীক্ষা করলে বেড়ে যাবে, তো তখন এই সিচুয়েশনটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। আর ব্রেনের নিজস্ব কিছু কারণ আছে, সেক্ষেত্রে কিন্তু সবই কমে যায়, অর্থাৎ আপনার TSHও কমে যাবে, T3 T4 এটাও কিন্তু কমে যাবে। এখন আসুন এটার চিকিৎসা কী। যে কারণে আপনার হাইপোথাইরয়েডিজম হোক না কেন, এটার মূল চিকিৎসা হচ্ছে আপনাকে থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট অর্থাৎ থাইরয়েড হরমোন সারা জীবন খেয়ে যেতে হয়। লিভোথাইরাক্সিন নামে একটি ওষুধ, এটা সারা জীবনই খেতে হয়, বিভিন্ন নামে এটা পাওয়া যায়, বিভিন্ন স্ট্রেংথে এটা পাওয়া যায় এবং আপনার কতটুকু দরকার পড়বে সেটা আপনার হরমোনের লেভেল কীরকম আছে সেটার উপরে নির্ভর করবে এবং ওই অনুযায়ী ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করবেন। ওষুধটি দেওয়ার পর আমরা সাধারণত 6 সপ্তাহ পরে আবার থাইরয়েড হরমোনটি মাপতে বলি এবং কতটুকু আপনার কন্ট্রোল হয়েছে বা কীরকম থাইরয়েড হরমোনের কন্ট্রোলটা কতটুকু এসেছে সেটা আমরা দেখি এবং ওই অনুযায়ী আপনাকে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এর পরবর্তীতে ফ্রিকোয়েন্টলি আপনাকে থাইরয়েড হরমোন লেভেল দেখতে হয়, সাধারণত 3 থেকে 6 মাস পর পর আমরা থাইরয়েড হরমোনটি মাপতে পারি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা হাইপোথাইরয়েডিজম সম্পর্কে। এরপর আরও যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।